আমারও অলপ অসুবিধা হব যে দশ টাকা তো থাকলে বেশি বিক্রি হয়। সরু পানি যদি কাস্টমারে খুঁজে তো সরু পানি নাপায় তেতে মই কি করি, অলপ মানে গরিব মানুষের কারণে কষ্ট হয় আর। ভালকে জায়গাত পেলালে হয় তেতিয়াহলে এইটো কাম নহলে হয়, এতিয়া নিজের ভুলের কারণে আজি এইখিনি কষ্ট খাব লাগা আছে। দশ টাকিয়াতো স্টুডেন্ট কারণ বহুত ভাল খাব আর পেলাই দিব, আর বিশ টাকিয়াতো ললে দিগদারি হয়ে যায়। এটো আপনার দোকানত দেখবলে পাওয়া গেছে দহ টকীয়া পানি বটল, কিন্তু আপনিও বিকি আছে এতিয়াটোকে দহ টকীয়া পানি বটল এতিয়া বন্ধ করব, সরকারে বন্ধ করব। আর বিশ টকীয়া পানি বটল কিন্তু সকলের ক্ষেত্রে প্রযোজ্য নহয়, যেহেতু ছাত্র ছাত্রী সকলেও স্কুললে আবলিয়া হয় দহ টকীয়া পানি বটল বিচার। এই সন্দর্ভত আপনি কি কব? এইখানত আমি বিচার দহ টকীয়া পানি বটল রাখার কারণে বিচার। হ্যাঁ, দহ টকীয়া পানি বটল বিচার সকলের সুবিধা হয় যে সরু সরু মানে দুখা মানুষবিলাকরও সুবিধা হয় যে দশ টাকা দিয়ার মানুষ কিনি হবেন, বিশ টাকা যদি নিলে অসুবিধা হয় দাঙি নিয়ার কারণে অসুবিধা, ছোৱালী লড়া ছোৱালীবিলাকর সরু পাতা লই লই যাওয়ার সুবিধা হয়, সেইটো কারণে মই ভাল লাগে থাকিলে ভাল পাও। এতিয়াতো বন্ধ করা নাই বর্তমান, যেতিয়া বন্ধ যে হব তেতিয়াতো উপায়তো নাই, এটা আমার মতে দরকার পাতা থাকি। আপনার ক্ষেত্রে কিনা অসুবিধা হব নাকি? আপনার আমারও অল্প অসুবিধা হব যে দশ টাকাতে থাকলে বেশি বিক্রি হয় আর ডাঙরটা থাকলে অল্প কম বিক্রি হব, আমার সেটাই অল্প অসুবিধা হব, বেলেগ লাভ কম হব অল্প, লাভটো বেশি বিক্রি হলে সম্ভব নয় তথাপি দশ টাকাতে বেশি বিক্রি হয় সেটা আমার লাভটো হলে বেশি হয়। পানি এটা কাস্টমার যদি সরু পানি খুঁজে আমি কেন দিম, এটা ডাঙর পানি যদি কাস্টমারে খুঁজে ডাঙর পানি তো কাস্টমার তো দিব নোৱাৰিম, প্লাস এটা সরু পানি যদি কাস্টমারে খুঁজে তো সরু পানি নাপায় তেতে মই কি করি, এখনতে দশ টাকা একটু বিচারি এটা দশ টাকা যদি নাপাও আমি কি করি, তাহলে বিশ টাকা দিলে বিশ টাকা দিয়ে খুবই লাগবে, উপায় নাই, দিগদারি হয়ে যায় মানুষ, কোনো মানুষ গরিব মানুষ দশ টাকা লই কেনে খাব পারে, বিশ টাকিয়াতো তো অল্প দিগদারি হয়, দশ টাকিয়াতো স্টুডেন্ট কারণ বহুত ভাল খাবো আর পেলাই দিব, আর বিশ টাকিয়াতো ললে দিগদারি হয়ে যায়। এটো দশ টাকিয়া পানি বটল বন্ধ হলে তো আমার সাধারণ মানুষের কারণে প্রবলেম হয় অল্প, সর সুরা মানুষবিলাকর কারণে, যেহেতুকে মানে এক লিটারটো অল্প ডাঙর হয় আর পয়সাও বেশি লাগে, আর প্লাস সেইটো মানে কি আপনার আধা লিটারটো হলে মানে এজন মানুষের কারণে সুবিধা হয় আর এক লিটারটো হলে কি মানে লই ফুরা দিগদার আর ধরো আর একটা অসুবিধা একটা কেরি বেগ লাগিল বা মানে মানে বিভিন্ন ধরনের এনেকা আর লই ফুরব লাগিল, যতে যায় ততে পানি বোতলটা হাতত লই যাব লাগিল। শিক্ষার্থী এইটো তো সচাকে কব গেলে শিক্ষার্থীর কারণে তো আরো প্রবলেম, কারণ সিহতেতো আর বেশি পয়সা লই নাহে, ধরকসন মানে একটা সাধারণ বেগ লয় তাত কিতাব পত্র লো সেখিনিয়ে যথেষ্ট, বা যিখিনি কিতাব পত্র লই আহে তাতো বহুত মানে ভারী হয় বা ওজন হয়, তাতে আকো যদি এক লিটার পানি বটলটো সুমাই দিবলগা হয় তে সেখিনি সিহঁতৰ কাৰণে যথেষ্ট আকো বোঝা হয়, যেতিয়া সৰু সৰু স্কুলৰ ল'ৰা ছোৱালীবিলাকৰ ক্ষেত্ৰত বিশেষকৈ বেছি অসুবিধা হয়, প্লাছ ঠিক তেনেকুৱা এনেকুৱা আৰু পইচা পাতিৰো প্ৰব্লেম হয়, আৰু যিহেতুকে এক লিটাৰ পানী বটলটো অলপ ডাঙৰ হয় আৰু অলপ মানে গরিব মানুষের কারণে কষ্ট হয় আর, যার ধরা আছে সেইবিলাকর কারণে অল্প মানে দিগদার আর, বা থাকাবিলাকর কারণে ভাল হয় তো সেইটো মানে নিজে যদি ভাল কাম করিলে হয় ভালকে জায়গাত পেলালে হয় তেতিয়াহলে এইটো কাম নহলে হয়, এতিয়া নিজের ভুলের কারণে আজি এইখিনি কষ্ট খাব লাগা আছে। দশ টকিয়া পানি বটল গভর্নমেন্টে বন্ধ করব লৈছে, এটা আমার কেরি কারণে ভাল হয় সুবিধা হয়, দশ টকিয়া এই বন্ধ করব নালাগে এইটো বহুত সুবিধা হয় আর কমফর্টেবল হল কেরিবর কারণে ভাল হয় আর দশ টকাত পাওয়া যায় আর। বন্ধ করিলে আমারে দিগদারি হব, পাবলিকর দিগদারি হব, পটকে পানিটো বিচারে পিহা লাগে, সরু লড়া ছোৱালী এটাও গলে পিহা লাগে, সিহঁতক বন্ধ করিলে অকমান দিগদারি হব, অসুবিধা হয়ে যায়, দিগদারি হয়ে যায়, কিন্তু সবরে কেন স্কুলের ছাত্র ছাত্রী সিহঁতর কেন, কিন্তু পানিটো কি বুঝি নাপায়, পানিটো ভাল দিব লাগে হয় কি নহয়, আমার লড়া ছোৱালীর কারণে সবই বুঝি পাব লাগে, গধুর হয়ে যায় দশ টকীয়া হলেও ভাল হয় বাচ্চার কারণে।